রাকেশের সাথে আমার বাবার দাদা ভাইয়ের সম্পর্ক ছিল, আমাদের সাথে কাকা ভাইপোর সম্পর্ক ছিল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডিসকভার কলকাতা। আমি টুকাই, আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। বন্ধুরা, এর আগের কালী পুজোর প্রস্তুতির ভিডিওটিতে আপনাদের হিউজ রেসপন্স পেয়ে আমরা খুবই আনন্দিত। আজ তাই আমরা ঠিক করেছি, আজ আপনাদের কুমোরটুলির বিখ্যাত প্রতিমা শিল্পী শ্রী মাধবপালের স্টুডিওটা একটু ঘুরে দেখাবো। তো চলুন শুরু করা যাক ভিডিওটা, দেখতে থাকুন। বন্ধুরা, পুজোর তো আর বেশি দিন বাকি নেই, পুজোও এসে গেছে আর প্রতিমা প্রস্তুতিও প্রায় শেষের দিকে। আমরা কালী পার্কের স্টুডিওতে দাঁড়িয়ে আছি, দেখে নিন এখানকার প্রতিমাগুলি। এই প্রতিমাটির উচ্চতা প্রায় 12-13 ফিটের মতো। এটির রূপদান করেছেন কুমারটুলির বিশিষ্ট প্রতিমা শিল্পী শ্রী মাধব পাল। ওনারই কালী পার্কের স্টুডিওয়ে আমরা দাঁড়িয়ে আছি। লোকে বলে কালী কালো, লোকে বলে কালী কালো। বন্ধুরা, এই মুহূর্তে আমরা পেয়ে গেছি কুমারটুলির বিখ্যাত প্রতিমা শিল্পী শ্রী কালীপদ পালের সুযোগ্য সন্তান শ্রী মাধব পাল মহাশয়কে। আসুন ওনার থেকে আমরা কিছু জেনে নিই। আপনার এবছরের পুজোয় মোটামুটি আপনারা কতগুলো প্রতিমা তৈরি করছেন? এবছর আমাদের বড় প্রতিমা আছে 31, 32 খানা। 32 খানা বড় আছে আর ছোট আছে 32 খানা। আচ্ছা, মোট 50-60 থেকে 64-65 খানা। আচ্ছা, আর আপনি কত বছর ধরে এইখানে কালী মানে প্রতিমা তৈরির কাজ করছেন? আমি আমার বাবা স্বর্গীয় কালীপদ পাল কত হওয়ার পরে 31 বছর আমার এই লাইনে হয়ে গেল, প্রতিমার লাইনে। আচ্ছা, আপনার যে কুমারটুলির একটা স্টুডিও শিল্প কুটির, সেটা ওখান থেকে এই কালী পার্কে আপনি এটা কত সালে এনেছেন? আমি এখানে কালী পার্কে 90 সাল থেকে নিয়ে চলে এসেছি। ওখানে আমাদের জায়গার খুব ছোট জায়গা, অসুবিধা হয়, তার জন্য আমি স্টুডিওটাকে এখানে নিয়ে চলে এসেছি। আচ্ছা, আর আপনাকে একটা শেষ কোয়েশ্চেন জিজ্ঞেস করতে চাই, যে কেষ্টদার সাথে আপনার বাবা স্বর্গীয় কালীপদ পালের রিলেশনটা কীরকম ছিল? হঠাৎ কেষ্টর সাথে আমার বাবার দাদা ভাইয়ের সম্পর্ক ছিল, আমাদের সাথে কাকা ভাইপোর সম্পর্ক ছিল। এখানে কোনো বিজনেসেরও ব্যাপার না, ঠাকুরেরও ব্যাপার না, আমাদের সারা বছর একটা যোগাযোগ থাকতো। উনি আমাদের সাথে দেখা করতো, নয় আমরা ওনার সাথে দেখা করতাম। আচ্ছা, আপনার সব মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, দেখতেই পেলেন আমরা শ্রী মাধব পালের কাছ থেকে অনেক রকম সত্য ইতিহাস জেনে নিলাম। শ্রী কালীপদ পালের সঙ্গে ফাটাকেষ্ট অর্থাৎ আমাদের কেষ্টদার কী রকম সম্পর্ক ছিল সেই বিষয়ে আমরা অনেক কিছু জানলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। ও
আমার সাধ না মিটিল আশা না পুরিল সকলি ফুরায় যায় মা জনমের শোধ ডাকি গো মা তোরে জনমের শোধ ডাকি গো মা তোরে কোলে তুলে নিতে আয় মা শেষে নয়রে ভুয়া ভুরন গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা শেষে নয়রে ভুয়া ভুরন মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন আমার চেতনা চৈতন্য করি দেমা চৈতন্যময়ী তোর ভাব সাগরে ভেসে আমি তোর ভাব সাগরে ভেসে আমি হব মা তোর পদা বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, বাই।